এবিজি বসুন্ধরা বিপিএল এ পয়েন্ট ভাগ করে সন্তুষ্ট থাকতে হলো বসুন্ধরা কিংস ও শেখ রাসেলকে। কিংস আরেনা প্রথমার্ধে গোলের মুখ না দেখলেও দ্বিতীয়ার্ধে স্কোর পায় দু দলই, ফলে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অন্য ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আর ড্র করেছে ঢাকা আবাহনী। কিংস অ্যারেনায় আরও একবার অঘটনের শিকার হলো বসুন্ধরা কিংস। বসুন্ধরা ডার্বিতে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় অস্কার ব্রুজনের শিষ্যদের। অন্যদিকে নিজেদের লক্ষ্য পূরণ করেই মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রিয়াচক্র, উপহার দেয় নান্দনিক ফুটবল। কিংস অ্যারেনায় শুরু থেকেই দাপট দেখাতে থাকে দুই দল। কখনো কিংসের রক্ষণে হানা দিয়েছে শেখ রাসেল, কখনো আবার রাসেলের রক্ষণ ভাঙার মিশনে আক্রমণ সাজিয়েছে কিংস। তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় স্কোর হয়নি। ম্যাচের 42 মিনিটে 10 জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দোরিয়েলটনকে। কিছুটা চিন্তায় পড়ে কিংস। এরপরই শেখ রাসেলের দারুণ কিছু আক্রমণ রুখে দেয় কিংসের কিপার শ্রাবণ। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসকে চেপে ধরে শেখ রাসেল ক্রিয়াচক্র। স্বাগতিকদের রক্ষণ ভেঙে গোল উৎসবে মাতে টেবিলের তলানিতে থাকা দলটি। তাদের পক্ষে স্কোর করেন জাপানি মিডফিল্ডার লিডা। এরপর থেকেই টানা আক্রমণ চালাতে থাকে কিংস। ম্যাচের 67 মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান রাকিব। ম্যাচের 80 মিনিটে টানা দুটি আক্রমণ করলেও তা আটকে দেয় শেখ রাসেলের গোলকিপার মিতুল মারমা। হতাশায় ডোবে কিংসের সমর্থকরা। তবে ম্যাচের 88 মিনিটে শেখ রাসেলের লন্ডি জিকোকে পেয়েও গোল করতে পারেনি। তার শট যায় গোলবারের উপর দিয়ে, ফলে এক এক গোলের ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। দিনের আরেক ম্যাচে ঢাকা আবাহনীর সাথে 2-2 গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান, আর রহমতগঞ্জের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।